অগ্নিগর্ভ রামপুরহাট, তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনার পর উত্তপ্ত এলাকা, পরপর দশটি বাড়িতে আগুন। ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হল 8 জনের, গ্রেপ্তার 11। ঘটনার তদন্তে গঠিত হল সিট। অগ্নিগর্ভ রামপুরহাট, তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনার পর 1 ঘন্টার মধ্যেই পরপর বাড়িতে আগুন। আগুনে পুড়ে মৃত্যু হল 8 জনের, ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 11 জন। ঘটনার জেরে ক্লোজ করা হয়েছে রামপুরহাটের আইসি ত্রিদীপ প্রামাণিক, এসডিপিও শায়ন আহমেদকে। নবান্নের তরফে ইতিমধ্যেই এডিজি সিআইডি গণবন্ত সিংয়ের নেতৃত্বে গঠিত হল সিট। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে একথা জানান ডিজি মনোজ মালব্য। তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে খুনের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের রামপুরহাট। সোমবার রামপুরহাটের বকটুই গ্রামে বোমা বিস্ফোরণে নিহত হন রামপুরহাট 1 নম্বর ব্লকের বরিশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। জানা গেছে, সোমবার রাতে রামপুরহাটে ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি স্কুটির ওপর বসেছিলেন উপপ্রধান ভাদু শেখ। সে সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা হামলা চালায়, বোমা ও গুলি ছোড়ে। ঘটনায় মৃত্যু হয় উপপ্রধানের। মানুষের উন্নতি দেখে জালেস হয় আর কি। ওরা আমাদের সঙ্গে ছিল, হ্যাঁ, বাবর মামাকে ওরা মার্ডার করে কিছুদিন আগে, বছরখানিক আগে। এবার মনে করছিল যে ভাদুকে যা বলবো তাই শুনবে, কিন্তু তার আগে কথাটা ঠিক হয়ে যায় যে হ্যাঁ, ভাদু বাবরকে ওরাই মার্ডার করেছিল। তার জন্য বোমটা মারে, ভাদু মামা সঙ্গে সঙ্গে পড়ে যায়, আমরা এদিকে ছুটে যাই, এখানে একটা বোম মারে, ঠিক আছে, 3 পিস ওরা বোম মেরেছিল আর গুলি 3 রাউন্ড গুলি ফায়ার করেছিল। ঘটনার প্রায় 1 ঘন্টার মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে বকটুই গ্রাম। একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও বোমাবাজির অভিযোগ রাতভর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। রাতেই এক বাড়ি থেকে 3 জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এদিন সকালে সঞ্জু শেখের বাড়ি থেকে 7 জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় মৃতেরা সকলেই সঞ্জু শেখের পরিবারের সদস্য বলে জানা গেছে। অবস্থা যেটা, আমরা এসে অলরেডি সারা রাতে কাজ চলেছে, পুরো চেঞ্জ হয়েছে। আমি সকাল 8টায় এসেছি, তখন পুরো এলাকা একদম জ্বলছে, কাজ করতে দিচ্ছে না। দিয়ে তারপরে সিচুয়েশন আমরা সামলে নিই, বাধা সেইভাবে পাইনি। প্রথমে কুরুচ্ছিল আমি বলতে পারি না, সকাল থেকে এসে আমি তারপর আমি কিছু বাধা পাইনি। কিন্তু কালকে রাতে ধরুন তিনখানা আমাদের পুরো কথা বলছে, আর আমরা আজকে অন ডিউটিতে 7খানা পেয়েছি টোটাল। এবার 7 আর রাত্রে 3 জন ধরুন, মঙ্গলবার দুপুরে ডিজি মনোজ মালব্য জানান, রাতে উদ্ধার হওয়া 3 অগ্নিদগ্ধ ব্যক্তির মধ্যে হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে একই বাড়ি থেকে 7 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে ঘটনায় মৃতের সংখ্যা 8। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, নিহত উপপ্রধান ভাদু শেখের একাধিক ব্যবসা ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত 8টা থেকে 8:30 নাগাদ 14 নম্বর জাতীয় সড়কের পাশে আচমকায় দুষ্কৃতীরা হামলা চালায়। উপপ্রধানকে লক্ষ্য করে একের পর এক বোমা ও গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র নাকি ব্যবসায়িক শত্রুতা, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট। ঘটনার তদন্তে এলাকায় আসছে ফরেন্সিক টিম। ইনভেস্টিগেশন করার পরে নিশ্চয়ই জানবো কি আগুন লাগানোর কি রিজন আছে, whether it has been done by কিছু সিলিন্ডার বার্স্ট হয়েছে, কিছু শর্ট সার্কিট কি হয়েছে, আমরা ফাইনালি দেখে একটু ফরেন্সিক টিমকে ডাকা হয়েছে, ওরা এসে তারপরে বলে। থেকে বেশি এই বাড়ি থেকে দেখছি যে আমার নুকসান হয়েছে, বাকি খারোর বাড়ি ছিল, খারে ওরে আগুন লাগিয়েছে, তাদের কোনো এমন ক্ষতি নেই, বাট এর ভিতরে মানুষ কিছু লোক মারা গেছে। তো এইসব থেকে ঘটনায় প্রায় 10টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে, যার মধ্যে একটি বাড়ি সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার কথা জানার পর প্রয়োজনীয় পদক্ষেপের জন্যে মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী, তারপরই মুখ্য সচিব বৈঠক করেন স্বরাষ্ট্র সচিবদের সাথে। প্রসঙ্গত, কিছুদিন আগেই কাউন্সিলর খুনের ঘটনার পর জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছিল স্পর্শকাতর এলাকায় নজর রাখতে। এই ক্ষেত্রে সেই নির্দেশ আদৌ পালন করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে বলে নবান্ন সূত্রে খবর। রামপুরহাটের ঘটনার প্রতিবাদে সড়ক বিজেপি বিধায়কেরা। এদিন বিধানসভায় ওয়ালে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, সম্পূর্ণ ঘটনায় একটি রাজনৈতিক চক্রান্ত, রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার জন্যই এই কাণ্ড ঘটানো হয়েছে। জানা গেছে, ইতিমধ্যেই
রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটা ব্যক্তিগত শত্রুতা মেরেছে ওকে, ও তো রাজনীতিতে বাধু একটা বরসাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং ভালো একটা কর্মী সংগঠন তৈরি করছিল বরসাল পঞ্চায়েতের পরে, বরসাল পঞ্চায়েত লাই এক নম্বর ব্লকের ভিতরে সংগঠন তৈরি করছিল, সব মিটিং মিশিংয়ে যাওয়া আসা সবই করতো, রাজনীতিও তো বটে আছে, রাজনীতি মারলো এই পার্টিগত বিষয়ে মেরেছে, পুরনো শত্রুতে মেরেছে। সে একটা স্কুটির ওপরে আট ঘন্টা 20-30 মিনিট মধ্যে এক টানে ফোনে কথা বলছিল, তার থেকে আমি 10-12 হাত দূরে ছিলাম। আরে আমরা নিজের সে ধ্যান দিয়ে আমরা মোবাইল ঘাঁটছি, হ্যাঁ চার পাঁচজনে মিলে আরও সব মোড়ে 40-50টা লোক আছে, মোড় ভরা মোড় ওরা ফড়াম করে ওরা ঢুকে যেতে বুঝতে পারে, যখন বম মারে তখন বুঝতে পারছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রামপুরহাট।